আমাদের সাথে আপনাদের চাইতে ভদ্রতা হয়ে দেখা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা হিজড়া শুধু নামে হিজড়া, কিন্তু আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত। হিজড়া পেশা তো হচ্ছে গিয়ে মনে করেন প্রত্যেকটা, আবার বিয়ে শাদি হোক, বাচ্চা হোক, সেখানে যে আমাদের টাকা দিতে হবে, আমরা হিজড়া, আমাদের কর্ম না, আমরা কি করে খাবো? আজকে আমরা এটা দাবি করে আমরা টাকা নিয়ে আসি, আবার মার্কেটে যাই, আমাদের কোনো চাকরি বাকরি না, আমাদেরকে টাকা দাও। তাহলে হিজড়াদের সারা বাংলাদেশে তো হিজড়াদের একটাই কথা যে আমাদের চাকরি বাকরি নাই, আমাদের চা, সেজন্য আমরা হাত পাতি, আমরা কালেকশন করি। এখন না আমাকে এবং আমাদেরকে যদি চাকরি দেয় তাহলে তো আমাদের হাত পাতা কোনো জায়গায় করা লাগে না। আজকে বাসা বাড়ি বলেন, বাস বলেন, ট্রেন বলেন, রিক্সা গাড়ি বলেন, সিগন্যাল বলেন, আজকে আপনি বলেন আমরা খারাপ কামেও যদি লিপ্ত হই, কেন বলি প্যাটার্ন দেয় আমরা খারাপ কাজে লিপ্ত হই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কেন আমরা খারাপ কাজে লিপ্ত হবে, কেন আমরা হাত পাতবো? আজকে আমাদের কোথাও চাকরি নাই বিধে আমরা এই কাজগুলো করার চেষ্টা করতেছি। তাইলে আমি চাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইনু স্যারে নতুন বাংলাদেশে নতুন কিছু করার চেষ্টা করতেছে, নতুন কিছু আনতে চাচ্ছে, সেই নতুনের সাথে আমাকে এবং আমাদেরকেও নতুন করে বাংলাদেশকে পেছনে করা হোক, নতুনভাবে নিজেদেরকে সম্মানের সাথে। আমরা আজকে অনেক জায়গায় অবহেলিত, অনেক মানুষ আমাদের আমাকে আমাদেরকে ঘৃণা করে, আমাদের সাথে কথা বলতে চায় না, আমাদের সাথে একটা কর্ম জায়গায় মনে করে যে আমাদের, কিন্তু আপনাদের ভাবতে হবে আমরা হিজড়া শুধু নামে হিজড়া, কিন্তু আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা দেশের একজন জাতি, দেশের একজন মানুষ। আমরা চাইলে আপনাদের সাথে, আপনাদের চাইতে ভদ্রতা হয়ে দেখা দিতে পারবো ইনশাল্লাহ। আমরা আমরা হিজড়া হলে আমরা অভদ্রতা না, আমরা ভদ্রতা শিখেছি, আপনাদের ইন্সপায়ারে আমরা আরও ভদ্র হব, দেশের উন্নয়ন কাজে আমরাও অগ্রযাত্রা রাখতে পারি। আমি হিজড়া হয়েছি তাতে কি হয়েছে, কিন্তু আমি আজকে আমার একটা আহ্বান নিয়ে আসছি, আমার দাবি সেটা হচ্ছে আমি হাত পেতে নয় কর্ম করে খেতে চাই। কিন্তু আমি হিজড়া হিসাবে বাংলাদেশে কোথাও আমি চাকরি পাইনি, চাকরি করার চেষ্টা করেছি আমি, আমি হিজড়াদের গ্রুপ থেকে বেরিয়ে গেছি 10 মাস, 10 মাস যাবত আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছি আমি একটি চাকরির জন্য, কিন্তু শুধুমাত্র আমি হিজড়া বলে কোথাও আমি চাকরি পাই নাই, চাকরি কোনোই করে না। কিন্তু আজকে আমি চাকরি না পেয়ে আমি একটি চকলেট বিক্রি করি, সেটা রাস্তায় রাস্তায় আমি মার্কেটে মার্কেটে প্রত্যেকটা পার্সনের কাছে গিয়ে আমি একটা চকলেট দড়ি দিয়ে আমার পেটে আহার উপার্জন করে চলছি। কিন্তু এভাবে তো একটা মানুষের জীবন চলতে পারে না। তাই আমি হচ্ছে গিয়ে দেশবাসীর কাছে এবং আমাদের সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার দরকার ইনুসারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি একটা হিজড়া, আমি একটি কর্মের দাবি নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে এসেছি। আমি চাই আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের 20 কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন, আপনি আমাদের মতো কয়েকটা হিজড়ার দায়িত্ব কিন্তু আপনি নিতে পারেন। আপনি চাইলে আমাকে, আমাকে এবং আমাদেরকে যারা আমরা হিজড়ারা কর্ম করতে চাই তাদেরকে কোথাও না কোথাও একটা কর্মের ব্যবস্থা আপনারা করে দিতে পারেন, সেই আহ্বানে আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে, সকলের কাছে আমি করতেছি।